हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल बेंगुली फूड पॉइंट। आज आपनादेर जोन्नो निये एसेछि एकटी भिन्न रकमेर रेसिपी, काचा काठालेर काबाब। आर कथा ना बाड़िये देखे नेई आजके टिप अफ द डे एबं मूल रेसिपिटी। আমি প্রথমে একটা সিদ্ধ আলু ভালো করে ছিলে নিয়েছি, আর নিয়েছি 1.5 কাপের মতো এঁচোড়। এঁচোড়ের বিচিটা নেইনি, শুধু মাঝখানের পোর্শন এবং নিচের পোর্শনটা নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 চা চামচ লঙ্কা কুচি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার না করলেই ভালো। 1 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়া, আর 1/3 চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ওটস। ওটসটা ক্রিস্পি করবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পুদিনা পাতা চপ, আর 1 চা চামচ ধনে পাতা কুচি। আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে একটি টাইট ডো তৈরি করে নিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি আরও 1/2 কাপের মতো ওটস নিয়েছি। আমি এখন ডোটা থেকে ছোট ছোট বলের মতো করব। আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দিতে পারবেন, চাইলে বলের মতো করতে পারেন অথবা চ্যাপ্টা শেপও দিতে পারেন। এবার আমি ভালো করে ওটসে গড়িয়ে নিচ্ছি। আপনারা এই অবস্থায় ফ্রিজে রেখে ফ্রোজেন করতে পারেন। হঠাৎ কোনো গেস্ট আসলে আপনারা নামিয়ে এটা ভেজে পরিবেশন করতে পারবেন। আমি এবার 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এবার আমি চুলার আস্তা একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে কাবাবগুলো ভেজে নেব। আপনাদের যদি এই ধরনের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন। তাহলে আমার রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার ভিডিও আপলোড হয়, আপনারা দেখতে পারবেন। এছাড়াও আমার গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। এভাবে আমি উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসছে। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে সার্ভিং ডিশে নিয়ে পরিবেশন করছি। আপনারা এই রেসিপিটি বিকালে চায়ের সাথেও খেতে পারেন, তাছাড়া গরম ভাত অথবা পোলাওর সাথেও পরিবেশন করতে পারবেন। আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে।